দেবে কি না দেবে কোম্পানির কাছে কি ওই গিয়ে কথা বলে নেবে এটা তো আমাদের কোনো ইয়ে না, ওপর থেকে আসছে, আমরা ডেলিভারি, আমরা বাড়ি বাড়ি ডেলিভারি। এবার কোনো বাড়ি ইয়ে হয় আমরা সরাসরি অফিসকে জানিয়ে দিই, অফিসে চলে। কতদিন ধর ডেলিভারি দিচ্ছেন আপনি? আমি আজকে এখানে মোটামুটি এই লাইনে আছি আজ 10 বছর। এর আগেও এরকম জল বাড়ে? হ্যাঁ, কৃষ্ণনগর থেকে যখন আমি করেছি তখনও হয়েছে, কৃষ্ণনগর উজ্জ্বল বিশ্বাসের ওখান থেকেও জল এসেছে। অফিসে জানিয়েছেন? হ্যাঁ, উজ্জ্বল বিশ্বাসের অফিসে ফেরত দেওয়া হয়েছে। কি ব্যবস্থা নেওয়া হয়? জয়ঘাটাতে হয়েছে, আমি যখন এই সাগদায় প্রথম এসেছি তখন এই জয়ঘাটা থেকে গ্যাস ডেলিভারি দিয়েছিল, আমাদের চৌকাছা বন্ধ ছিল, তখন জয়ঘাটার এসে এখানে ভর্তি জল ছিল। কি ব্যবস্থা নেওয়া হয়? সেটা অফিস চেঞ্জ করে এখন অফিসে যায়, অফিসে একটা কাগজ দিয়ে কি করে ওরা দরখাস্ত করে চেঞ্জ করায়। এখন যে জল বের হয়েছে অফিসে জানাবেন তো? হ্যাঁ, অফিসে জানাবে, অফিস যাবে, উনি দরখাস্ত কবে ডেলিভারি নিয়েছে সেটার কাগজ দেবে। আপনি কোন কোম্পানি গ্যাস দেন? আমি ইন্ডিয়া। কি অবস্থা! ইন্ডিয়ান গ্যাসের কাস্টমার, আজকে 15 বছর ধরে কাস্টমার গ্যাস নিই। তো আজকে সকালে যখন গ্যাস সিলিন্ডার খোলা হয়, সিল খোলা হয়, তারপরে 1-2 মিনিট জ্বলার পরেই আর জ্বলে না। তারপরে গ্যাস সিলিন্ডার নাড়ি দেখা হয়, নাড়ানো হয়, মনে হচ্ছে যেন ভেতরে জল আছে। রীতিমতো আমরা একটা পেরেক দিয়ে সেখানে চেষ্টা করি, মানে খোঁচা দিই, ও থেকে টপ টপ করে জল পড়ে। সেই 54 সেকেন্ডে এবং 28 সেকেন্ডে দুটো ভিডিও আমি করেছি। কতটা জল পড়েছে তো? প্রায় 750 মতো, 1 কেজির কাছাকাছি জল পড়েছে। টোটাল ভিডিও আমার কাছে আছে, এবং আমি হচ্ছে ডেলিভারি যে বয় বিমল ঘোষ, হ্যাঁ, আমাদের এখানে যে ডেলিভারি বয়, তাকে আমি ফোন করি যে দাদা এরকম গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোচ্ছে। তা উনি বলে ঠিক আছে, আমি বাজারে আছি, তাহলে গ্যাস সিলিন্ডারটা নিয়ে আসো, চেঞ্জ করে দিই। এবার আমি ভাইকে দিয়ে রীতিমতো গ্যাস সিলিন্ডার পাঠাই, এখন এসে এখানে একটুখানি গেজু হয়। কত কিলো টোটাল গ্যাস থাকে ওই গ্যাসে? ওটা তো 14 কিলো থাকে, তো 2 কিলো 200 গ্রাম মধ্যে আপাতত 750 জল বার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কারণ তার জল বেরিয়েছে, টপটপ করে জল পড়ছে। এখন কী চাইছেন? এখন চাইছে আমার এই সিলিন্ডার চেঞ্জ করে দেবে। আমি তো রীতিমতো টাকা দিয়ে গ্যাস নিয়েছি, ভুল পয়সা দিয়ে আমি সিলিন্ডার নিয়েছি, ঠিক আছে। এবার ডেলিভারি বয়ের যে চার্জ সেটাও আমি দিয়েছি। এখন হচ্ছে আমার তো রান্না করতে হবে, কেবল ভাত বসানো হয়েছিলো, জলটাও ফোটেনি, এখন জল বেরোচ্ছে, এখন রান্না বন্ধ হয়ে রয়েছে, এখন আমার গ্যাস সিলিন্ডার চেঞ্জ করে দেবে, আর রান্না করতে হবে। আমি
আরে সে দেবে কি না দেবে কোম্পানির কাছে কি হবে গিয়ে বলে গিয়ে কথা বলে নেবে এটা তো আমাদের কোনো ইয়ে না, উপর থেকে আসছে, আমরা ডেলিভারি, আমরা বাড়ি বাড়ি ডেলিভারি। এবার কোনো বাড়ি ইয়ে হয় আমরা সরাসরি অফিসকে জানাই, অফিসে চলে। কতদিন ধরে ডেলিভারি দিচ্ছেন আপনি? আমি আজকে এখানে মোটামুটি এই লাইনে আছি আজ 10 বছর। এর আগেও এরকম জল বাড়ি? হ্যাঁ, কৃষ্ণনগর থেকে যখন আমি করেছি তখনও হয়েছে, কৃষ্ণনগর উজ্জ্বল বিশ্বাসের ওখান থেকেও জল এসেছে। অফিসে জানিয়েছেন? হ্যাঁ, উজ্জ্বল বিশ্বাসের অফিসে ফেরত দেওয়া হয়েছে। কি ব্যবস্থা নেওয়া হয়? জয়ঘাটাতে হয়েছে, আমি যখন এই শাগদায় প্রথম এসেছি তখন এই জয়ঘাটা থেকে গ্যাস ডেলিভারি দিয়েছিল, আমাদের চৌকাছা বন্ধ ছিল, তখন জয়ঘাটার এসে এখানে ভর্তি জল ছিল। কি ব্যবস্থা নেওয়া হয়? সেটা অফিস চেঞ্জ করে, এখন অফিসে যায়, অফিসে একটা কাগজ দিয়ে কি করে ওরা দরখাস্ত করে চেঞ্জ করা। এখন যে জল বের হয়েছে অফিসে জানাবেন তো? হ্যাঁ, অফিসে জানা, অফিস যাবে, উনি দরখাস্ত কবে ডেলিভারি নিয়েছে সেটার কাগজ দেবে। আপনি কোন কোম্পানি গ্যাস দেন? আমি ইন্ডিয়া। কি অবস্থা! ইন্ডিয়ান গ্যাসের কাস্টমার, আজকে 15 বছর ধরে কাস্টমার গ্যাস নিই। তো আজকে সকালে যখন গ্যাস সিলিন্ডার খোলা হয়, সিল খোলা হয়, তারপরে 1-2 মিনিট জ্বলার পরেই আর জ্বলে না। তারপরে গ্যাস সিলিন্ডার নাড়ি দেখা হয়, নাড়ানো হয়, মনে হচ্ছে যেন ভেতরে জল আছে। রীতিমতো আমরা একটা পেরেক দিয়ে সেখানে